আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো পাঁচ ধরনের আলু ভর্তার রেসিপি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো নোটিফিকেশন পৌঁছে যাবে আলু ভত্তার জন্য আমার লাগবে কিছু বেরেস্তা শুকনো মরিচ ভেজে নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ আমি ভেজে নিয়েছি এখানে আর লাগবে ধনেপাতা কুচি নিয়েছি বড় বড় সাইজের ছয়টা আলু সিদ্ধ করে লাগবে সরিষার তেল আর লাগবে ঘি এগুলো দিয়ে আমি ভর্তা তৈরি করে নিব প্রথমে আমি কাঁচামরিচ পিঁয়াজের ভর্তাটা তৈরি করে নিব এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিব এক টেবিল চামিচ পেঁয়াজ কুচি ঝালের পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এখন এগুলাকে আমি ডোলে ডোলে মাখিয়ে নিব দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল আমি এখানে এক টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম বড় সাইজের একটা আলু আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে ভর্তা করে নিব দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি কাঁচামরিচ পেঁয়াজের ভত্তাটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি করবো কাঁচামরিচ পেঁয়াজ ভাজি ভর্তাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল এটাকে আমি ডলে নিচ্ছি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি এখন আমি ছোটো ছোটো দুইটা আলু নিয়ে নিয়েছি এখন আলুগুলাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব আলুগুলা আমি ভালো করে ম্যাশ করে ভত্তা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই ভত্তাটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি করে নিব কাঁচা পেঁয়াজ শুকনা মরিচের ভত্তা আমি আগেই বলেছি ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আমি এখানে শুকনা মরিচ বুটা সহ পুড়িয়ে নিয়েছি তার কারণ হচ্ছে সহ পোড়ালে মরিচটা অনেক সময় পর্যন্ত মস থাকে এটা মাখানো হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি চাইলে আপনারা ধনে পাতার অংশটা বাদও দিতে পারেন আমার এই ভত্তাটাও তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি যে ভত্তাটা করবো বেরেস্তা শুকনো মরিচ দিয়ে আমি আলু ভত্তাটা করবো আমি এখানে দুইটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এখন মোর লবণ মরিচটাকে ভালোভাবে ডোলে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিব একটা চামিস সরিষার তেল সব কিছুকে ভালো করে ডোলে মাখিয়ে নিলাম এখানে একটা আলু নিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে ভর্তাটা করে নিচ্ছি ভর্তাটা তৈরি হয়ে গেছে সব শেষে আমি যে ভর্তাটা করব সেটা হচ্ছে ঘি ভর্তা আমি এখানে এক টেবিল চামিচ পেঁয়াজ নিয়ে নিয়েছি দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে আমি ডোলে মাখিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ চা চামিচ পরিমাণে ঘি এই ভত্তাটা আমার ভীষণ পছন্দের একটা ভত্তা দিয়ে দিলাম বড়ো সাইজের একটা আলু আপনারা চাইলে এটার ভিতরে ধনে পাতা কুচি দিতে পারেন তৈরি হয়ে গেল আমার পাঁচ ধরনের আলু ভত্তার রেসিপি আগামী পহেলা বৈশাখে আপনারা এভাবে বিভিন্ন ধরনের ভত্তা তৈরি করে খেতে পারেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ